আমরা অর্থোগোনাল ফাংশনের সামেশন আকারে প্রকাশ করতে পারি এবং এনি পিরিয়ডিক সিগনাল দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সিরিজ অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল অর্থাৎ অর্থোগোনাল ফাংশন হিসেবে যদি আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই এর পাওয়ার এবং এটা যে কমপ্লেক্স দেখেন জে এর উপস্থিতি আছে তাই না সো কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল কে যদি আমি অর্থোগোনাল ফাংশন হিসেবে চুজ করি তখন যেই সামেশনটা পাবো যে ফুরিয়ার সিরিজটা পাবো তাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ এবং যে কোনো পিরিয়ডিক সিগনাল যেমন এক্স অফ টি সে যদি পিরিয়ডিক হয় উইথ পিরিয়ড টি মানে টি ইকুয়াল যদি 2π/ω0 হয় তাহলে এক্স অফ টি কে এভাবে প্রকাশ করা যায় কিভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এন এর বিভিন্ন ভ্যালুর জন্য সামেশন করা হচ্ছে কাকে দেখেন cn ইনটু e টু দি পাওয়ার jn ওমেগা নট টি অর্থাৎ ওই যে বললাম যে কোনো পিরিয়ডিক সিগনাল তাকে এক্সপ্রেস করা যাবে অ্যাজ এ সিরিজ অফ অর্থোগোনাল ফাংশন এবং অর্থোগোনাল ফাংশন হিসেবে নেওয়া হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সে কারণে তাকে সামেশন অফ অর্থোগোনাল ফাংশন আকারে প্রকাশ করা হচ্ছে আর তার সামনে কোএফিসিয়েন্ট হিসেবে একটা টার্ম আছে যার নাম হলো cn এবং এখানে ওমেগা নট কি জিনিস অলরেডি বলা হয়েছে 2π/T কারণ বইয়ে কোথাও কোথাও দেখবেন এটার জায়গায় হয়তো লেখা আছে e টু দি পাওয়ার যে 2πnt/T তার মানে তো আসলে এটাই তাই না 2π/T মানে যদি ওমেগা নট হয় তাহলে এটার মানে n ওমেগা নট টি তাই না বুঝা গেল সো দেখেন আর এই cn কাকে বলে সেটা বলা হয়েছে গতদিন কমপ্লেক্স কনস্ট্যান্ট cn হলো 1/T অর্থাৎ যেহেতু এটা পিরিয়ডিক সিগনাল একটা পিরিয়ডের মধ্যে অ্যাভারেজ করা হচ্ছে 1/T ইন্টিগ্রেট করা হচ্ছে একটা পিরিয়ডের মধ্যে যে কারণে 0 থেকে t এর মধ্যে কাকে ইন্টিগ্রেট করা হচ্ছে সিগনালটা অর্থাৎ এক্স অফ টি এবং তার সাথে আছে অর্থোগোনাল ফাংশনটার কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ ফাংশনটা যদি হয় e টু দি পাওয়ার jn ওমেগা নট টি তার কমপ্লেক্স কনজুগেট কি -jn সে কারণে এটার গুণফলকে ইন্টিগ্রেট করা হচ্ছে টাইমের সাথে এবং এর আরেকটা নাম হলো কমপ্লেক্স ফুরিয়ার কনস্ট্যান্ট এরপর আমরা দেখেছি যে ফুরিয়ার সিরিজের এই যে এক্সপ্রেশন তার মানে এটা আসলে মিন করে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে সো সেই ভ্যালু অনুযায়ী সি এর বিভিন্ন মান হতে পারে এক্সপোনেনশিয়ালের পাওয়ারে বিভিন্ন মান হতে পারে অর্থাৎ এন এর মান মাইনাস ইনফিনিটি বসালে একটা আসতে পারে -1 বসালে একটা আসতে পারে তাই না 0 বসালে একটা আসতে পারে শুধু 1 বসালে একটা আসতে পারে তার মানে এই সমস্ত টার্মগুলো প্লাস হয়ে আছে আবার যেহেতু সামেশন প্লাস হয়ে আছে তার মানে দেখেন ই এর পাওয়ার এভাবে যদি থাকে আমরা আবার তাকে জানি ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী এভাবে লেখা যায় তাই না তার মানে এরা প্রত্যেকে আসলে পিরিয়ডিক সিগনাল e টু দি পাওয়ার জে ওমেগা নট টি মানে কজ ওমেগা নট টি প্লাস জে সাইন ওমেগা নট টি e টু দি পাওয়ার জে 2 ওমেগা নট টি মানে কজ 2 ওমেগা নট টি প্লাস জে সাইন ওমেগা নট টি তাই না তার মানে এখানে অনেকগুলো পিরিয়ডিক ফাংশন আছে অনেকগুলো সাইনোসয়েডাল ফাংশন আছে কজ সাইন এদের যোগফল আছে যাদের প্রত্যেকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এবং প্রত্যেকের ফ্রিকোয়েন্সিরা ওমেগা নট বাই 2π ওমেগা নট যদি 2π f নট হয়
তাহলে ফ্রিকোয়েন্সি তো আসলে ওমেগা বাই টু পাই, তাই না? ওমেগা নট বাই টু পাই। প্রত্যেকের ফ্রিকোয়েন্সি আসলে এটার মাল্টিপল। যখন মাইনাস জে ওমেগা নট টি, তখন ওমেগা নটের মাল্টিপল, মাল্টিপল হলো ওয়ান দিয়ে। যখন এন এর ভ্যালু টু, তখন ও আসলে ই টু দি পাওয়ার টু জে ওমেগা নট টি, তার মানে ও টু এর টু দিয়ে মাল্টিপল। ক্লিয়ার কথাটা? একই ফ্রিকোয়েন্সির বিভিন্ন মাল্টিপল আকারে আছে, এবং এন এর ভ্যালু যখন ওয়ান, সেই ফ্রিকোয়েন্সিটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলা হয়। সেই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টটাকে, অর্থাৎ সেই ফ্রিকোয়েন্সিটা যেই ইয়ের পাওয়ারে আছে, সেখানের পুরোটাকে বলা হয় ফার্স্ট হারমোনিক কম্পোনেন্ট। ওই সিগন্যালের ফার্স্ট হারমোনিক কম্পোনেন্ট, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন সামেশন আকারে আছে মানে এই সিগন্যাল অনেকগুলো কম্পোনেন্টের সামেশন, ইনফাইনাইট কম্পোনেন্টের সামেশন। এখানে তাহলে আপনি ফার্স্ট কম্পোনেন্ট কাকে বলবেন? ফার্স্ট কম্পোনেন্ট না, ফার্স্ট হারমোনিক কম্পোনেন্ট কাকে বলবো, যার জন্য ফ্রিকোয়েন্সি হলো ওমেগা নট বাই টু পাই। সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট কাকে বলবো, যার জন্য ফ্রিকোয়েন্সি হলো টু ওমেগা নট বাই টু পাই। থার্ড হারমোনিক কম্পোনেন্ট কাকে বলবো, যার জন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থ্রি ওমেগা নট বাই টু পাই। ক্লিয়ার? এই কথাগুলো আমরা আসলে অলরেডি লাস্ট লেকচারেই পড়েছি, আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। এবং এরপর আমরা দেখেছি ফুরিয়ার কোয়েফিসিয়েন্ট বা কমপ্লেক্স কোয়েফিসিয়েন্ট হলো এটা। আচ্ছা, আগের স্লাইডে একটা কথায় আরেকবার ফিরে যাই। এই জায়গায় আপনি আসলে দেখতে পেলেন যে ই টু দি পাওয়ার সামথিং মানে কস এক্স প্লাস জে সাইন এক্স, এই ফর্মুলা অনুযায়ী এগুলো আসলে কিছু সাইনোসয়েডের যোগফল, তাই না? কস সামথিং প্লাস জে সাইন সামথিং, এটাও একটা পিরিয়ডিক সিগনাল, এটাও একটা পিরিয়ডিক সিগনাল, তাই না? এবার আপনি মনে করে দেখেন, আমরা চ্যাপ্টার ওয়ানে কিন্তু পড়ে এসেছি যে দুটো পিরিয়ডিক সিগন্যালের যোগফল পিরিয়ডিক হতেও পারে নাও হতে পারে, পিরিয়ডিক হবে যদি এদের কি হয় রেশনাল নাম্বার হতে হবে। সিগন্যালগুলোর কাকে রেশনাল নাম্বার হতে হবে? যাতে করে ওদের রেশিও করলে আমি একটা রেশনাল নাম্বার পাই। ক্লিয়ার কথাটা? মনে পড়েছে সবার? তাহলে দেখেন এখানে কিন্তু সেটাই হচ্ছে আলটিমেটলি, যে কারণে আমি বলছি এই সামেশন একটা পিরিয়ডিক সিগন্যালের সামেশন। কারণ দেখেন কি, কারণ যখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে আছে, অর্থাৎ এফ ওয়ানে আছে, তখন ওর টাইম পিরিয়ড হলো এটা। যখন ওর সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট, অর্থাৎ এটা, তখন ওর টাইম পিরিয়ড কত বলেন তো? টি টু কত বলেন তো? এফ টু এর অপোজিট, পাই বাই পাই বাই ওমেগা, পাই বাই ওমেগা নট। এক্স্যাক্টলি, পাই বাই ওমেগা নট। যখন এফ থ্রি, টি থ্রি কত? সবগুলো টু পাই বাই ওমেগা নট কাটা গেলে সবগুলো তো পূর্ণ সংখ্যা, নিচে একটা টু, একটা থ্রি, একটা ফোর এরকম থাকবে, তাই না? তাহলে আলটিমেটলি ওদের যোগফলটা, একটা যে পিরিয়ডিক সিগন্যাল হওয়ার কথা, সেটা আসলে সত্যিই থাকলো। আমরা শুরুই করেছি ওটা দিয়ে যে এক্স অফ টি পিরিয়ডিক হলে এটা করা যায়। আমি উল্টো দিক থেকেও আপনাকে দেখালাম যে উল্টা দিক থেকে চিন্তা করেন, যেহেতু সবাই একই টি এর মাল্টিপল, মাল্টিপল মানে কি, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, তার মানে সবাই ঘুরে ফিরে সেই আগের অবস্থাতেই ফিরে যাচ্ছে। এবং পিরিয়ড কেন টি, কেন টি বলেন তো? টি 2t
3t joto t nen na keno orthat t er multiple eder shobar lcm ke lowest common multiple ke t clear ebar kotha ta orthat chapter 1 e apni je sutro shikhechen sei sutro o jodi ekhane apply koren amader shurur assumption ke o support korbe je ha period t er jodi ekta signal x of t periodic hoy tahole oke ebhabe bhanga jay আচ্ছা এভাবে যে ভাগলাম এরাও তো সবাই পিরিয়ডিক কিন্তু এদের আলাদা আলাদা পিরিয়ড আলাদা আলাদা পিরিয়ড হলেও পিরিয়ডগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে কি সেই সম্পর্ক একজন যদি এটা হয় তারপরের জন এটা তারপরের জন এটা মাল্টিপল অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আছে নিচে তার মানে ওদের লোয়েস্ট কমন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কে 2π/ω ক্লিয়ার এরপর আমরা দেখেছিলাম ফুরিয়ার কোএফিসিয়েন্ট কাকে বলে ফুরিয়ার কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনটা কি তো এই এক্সপ্রেশনে আমি একটা জিনিস বলতে চাই যে খেয়াল করবেন একটা টাইম পিরিয়ডে এভারেজ করা হয়েছে একটা টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেট করা হচ্ছে একটা টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেট করা হচ্ছে মানে আপনাকে যে 0 থেকে t নিতে হবে নট নেসেসারিলি আপনি আপনার সিগন্যালের ছবি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা সেভাবে রেঞ্জ নিতে পারেন যেমন আমরা মিডের কোশ্চেন সলভ করেছি যে ক্লাসে মনে আছে আমি করেছি 0 থেকে 4 এর জন্য ইন্টিগ্রেট কারণ এরকম ছিল সিগন্যালটা 0 থেকে 4 আরেকজন বলল ম্যাডাম আমি -4 থেকে 0 করতে চাই আমি বললাম কোনো সমস্যা নাই -4 থেকে 0 করেন কিন্তু তাহলে আপনাকে এটার এক্সপ্রেশনটা লিখতে হবে এটার এক্সপ্রেশন না একই কথা এখানে আপনি ছবি দেখে ডিসিশন নেন আমি কি 0 থেকে t করব নাকি আমি -t/2 থেকে +t/2 করব এটাও তো একই কথা তাই না বলেন তো এই রেঞ্জের দৈর্ঘ্য কত এই রেঞ্জের ব্যাপ্তি t পরিমাণ না এমন কি কেউ ভাবতে পারে আমি t0 থেকে t0 +t পর্যন্ত করব একই কথা না একই কথা হলো যে এই রেঞ্জের ব্যাপ্তি হলো ক্যাপিটাল টি পরিমাণ তো এই স্লাইডের পর থেকে আসলে আমরা এই একই কথা বোঝানোর জন্য এক্সপ্রেশনটাকে এভাবে লিখব ইন্টিগ্রেশন ওভার অ্যান ইন্টারভেল ইকুইভ্যালেন্ট টু টি এভাবে লিখব ক্লিয়ার সবার যেভাবেই হোক ইন্টারভেলটা টি লেন্থের হবে এটাই মেন করা হচ্ছে ওকে আর এই কথাগুলো আগের ক্লাসে অলরেডি বলেছি যে তার মানে একটা জিনিস দেখেন সিএন এর এক্সপ্রেশনের দিকে তাকিয়ে সবাই সিএন কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার তাই না এক তো হচ্ছে অলরেডি ওর নাম কমপ্লেক্স কনস্ট্যান্ট বলেছি তাই আপনি জানেন আর দুই আপনি দেখেন ওর এক্সপ্রেশনে জে বলে একটা টার্ম আছে তাই না তার মানে ও একটা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার মানেই আমরা জানি যে তার একটা রিয়েল পার্ট আছে তার একটা ইমাজিনারি পার্ট আছে অ্যামপ্লিটিউড আছে একটা অ্যাঙ্গেল আছে তাই না ওর অ্যামপ্লিটিউডটাকে যদি আপনি এন ওমেগা নট এর রেসপেক্টে ড্র করেন আপনি যে চিত্র পাবেন তার নাম অ্যামপ্লিটিউড স্পেকট্রাম অফ এক্স অফ টি অর্থাৎ এই সিগন্যালে দেখেন আমি এখানেও x অফ t লিখলাম না এখানেও t লিখলাম না কিন্তু ও আসলে কার চিত্র দিচ্ছে x অফ t এর অ্যামপ্লিটিউড কেমন হবে সেটা কারণ কি দেখেন x অফ t এটা কিন্তু সাইন আর cos দিয়ে একটা ফাংশন কিন্তু ওর অ্যামপ্লিটিউড কাকে মিন করে এটার যা অ্যামপ্লিটিউড তাই কোএফিসিয়েন্টের অ্যামপ্লিটিউড অংশটা তাই না কারণ কোএফিসিয়েন্ট মানেই আমরা অ্যামপ্লিটিউড জানি ভালো কথা কিন্তু এই কোএফিসিয়েন্টটা তো একটা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট এই কোএফিসিয়েন্টের মধ্যে অ্যামপ্লিটিউড পার্টও আছে অ্যাঙ্গেল পার্টও আছে সো এই কোএফিসিয়েন্টের অ্যামপ্লিটিউড পার্টটা হচ্ছে এই সিগন্যালের অ্যামপ্লিটিউড পার্ট ক্লিয়ার কথাটা সে কারণে এই কোএফিসিয়েন্টের অ্যামপ্লিটিউডকে যদি আপনি এন ওমেগা নট এর রেসপেক্টে ড্র করেন আপনি অ্যামপ্লিটিউড স্পেকট্রাম পাবেন এন ওমেগা নট মানে আসলে কি জিনিস এটা হয়তো ওমেগা নট
এটা হয়তো 2 ওমেগা নট, এটা তাহলে 3 ওমেগা নট, ক্লিয়ার কথাটা? অপোজিট ওয়েতে এটা মাইনাস ওমেগা নট, এটা মাইনাস 2 ওমেগা নট, এটা মাইনাস 3 ওমেগা নট, এভাবে চলবে। এবং অ্যামপ্লিচিউড স্পেকট্রাম মিন করে যখন n এর ভ্যালু আপনি 1 বসাচ্ছেন, অর্থাৎ অ্যাঙ্গেল যখন হয়ে যাচ্ছে, সরি ফ্রিকোয়েন্সি যখন হয়ে যাচ্ছে শুধু ওমেগা নট, অর্থাৎ এই পয়েন্ট n এর ভ্যালু 1 বসিয়ে c 1 এর যে অ্যামপ্লিচিউড পার্টটা পাচ্ছেন সেটা কত, মনে করেন সেটার মান 2, তাহলে 2 পর্যন্ত আমি একটা লাইন ড্র করব, অ্যামপ্লিচিউড 2 পর্যন্ত আমি একটা লাইন ড্র করব, ক্লিয়ার কথাটা? যখন ফ্রিকোয়েন্সি 2 ওমেগা নট, অর্থাৎ n এর ভ্যালু 2 বসালে cn পার্টের অ্যামপ্লিচিউড আকারে যা পাচ্ছেন, অর্থাৎ c2 এর অ্যামপ্লিচিউড যা পাচ্ছেন সেটা আপনি 2 ওমেগা নটে যদি প্লট করেন, অর্থাৎ মনে করেন এখানে এসছে 3/2 বা যাকে আমরা এক কথায় বলি দেড়, 1.5 পর্যন্ত একটা লাইন ড্র করবেন, এটা বুঝা গেল অ্যামপ্লিচিউড স্পেকট্রাম দেখতে কিরকম হয়? এই কারণে, হ্যাঁ বলেন ম্যাম, এটা আবার একটু বলবেন। এটা মিন করছে যখন আপনি n ওমেগা নট এর রেসপেক্টে cn এর শুধু অ্যামপ্লিচিউড ড্র করছেন, এটা আমরা মিন করি ম্যাগনিটিউডটা খালি, তাই না? কারণ ও একটা কমপ্লেক্স নাম্বার, ওর ম্যাগনিটিউড পার্টও আছে, ওর অ্যাঙ্গেল পার্টও আছে, সো শুধু ম্যাগনিটিউড পার্টটা যখন ড্র করছি অ্যামপ্লিচিউড স্পেকট্রাম বলছি ওটাকে, কিন্তু ওটা কার অ্যামপ্লিচিউড স্পেকট্রাম দেখেন, এক্স অফ টি এর অ্যামপ্লিচিউড স্পেকট্রাম, কারণ কি এক্স অফ টি এর এক্সপ্রেশনের দিকে দেখেন না, এক্স অফ টি এর এক্সপ্রেশনে এই অংশটা কিন্তু কি ওই যে কস এক্স প্লাস জে সাইন এক্স সেই অংশটা, তাই না? সো এখানে সব জায়গায় অ্যামপ্লিচিউড আকারে আসলে 1 আছে, কস এর সামনে 1, সাইন এর সামনে 1, বরং অ্যামপ্লিচিউড পার্টটা দিবে এই ব্যক্তি, এই ব্যক্তিকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট মানেই আমরা জানি যে গুণ হয়ে আছে সেই মানটা, কিন্তু সে শুধু মান না, ওর এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছেন ওর মানও আছে, ওর একটা অ্যাঙ্গেলও আছে, তাহলে এক্স অফ টি এর মান হচ্ছে শুধু সিএন না, সিএন এর মানটা অ্যামপ্লিচিউডটা, এক্স অফ টি এর অ্যামপ্লিচিউড হচ্ছে সিএন এর অ্যামপ্লিচিউড, সিএন মানে কি এন এর বিভিন্ন ভ্যালুতে যেই মান সেটা, অর্থাৎ এক্স অফ টি এর অ্যামপ্লিচিউডে সি ওয়ান আছে, সি টু আছে, সি থ্রি আছে, সি নট আছে, সি মাইনাস ওয়ান আছে, ক্লিয়ার কথাটা? এই সমস্তদের অ্যামপ্লিচিউড গুলো আছে, বুঝা গেছে? এই কারণে অ্যামপ্লিচিউড স্পেকট্রাম দেখতে হবে এরকম, এদিকের অ্যাক্সিসটা হলো এন ওমেগা নট, অর্থাৎ ওমেগা নটের বিভিন্ন ভ্যালুর জন্য, অর্থাৎ এই পয়েন্টটা যদি ওমেগা নট হয় তারপরের পয়েন্ট হবে 2 ওমেগা নট, তারপরের পয়েন্ট হবে 3 ওমেগা নট, ক্লিয়ার? ওমেগা নট একটা ফিক্সড ভ্যালু, এন এর ভ্যালুই না ভ্যারি করছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সে কারণে এই এক্স অ্যাক্সিসটা, সবার ক্লিয়ার? এবার ওয়াই অ্যাক্সিসের দিকে দেখি, ওয়াই অ্যাক্সিসে হলো সিএন এর বিভিন্ন অ্যামপ্লিচিউড, অর্থাৎ এন এর মান 1 যদি হয়, অর্থাৎ সি 1 তার অ্যামপ্লিচিউড, এন এর মান 1 যদি হয় তার মানে ওমেগা নট, 1 ইনটু ওমেগা নট, এই ফ্রিকোয়েন্সিতে তার অ্যামপ্লিচিউড, ক্লিয়ার কথাটা? ওই একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সি ওয়ান এর একটাই তো অ্যামপ্লিচিউড হবে, একাধিক অ্যামপ্লিচিউড তো হবে না, সি এর মান 1 বসিয়ে একটা অ্যামপ্লিচিউডই পাবো, সেই অ্যামপ্লিচিউডটা একটা লাইন আকারে প্রকাশ করা হয়, মনে করেন অ্যামপ্লিচিউডটা যদি 2 পাই, 2 পেয়ে যাই, যদি দেখি যে 2 অ্যামপ্লিচিউডটা, তাহলে উলম্ব এক্সিসে ওয়াই এক্সিসে 2 পর্যন্ত আমি একটা লম্বা রেখা টানবো, এভাবে প্রত্যেক ফ্রিকোয়েন্সির জন্য অ্যামপ্লিচিউডটা আঁকতে আঁকতে এরকমও নেগেটিভ দিকেও হতে পারে,
মাইনাস হয়ে যদি কেউ থাকে নেগেটিভ দিকেও থাকতে পারে ম্যাম এই 2 টা কি আমরা আপাতত ধরে নিচ্ছি ধরে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা অ্যাজাম্পশন আমি জাস্ট আপনাকে ছবিটা দেখতে কেমন হবে এটা বোঝানোর চেষ্টা করছি বুঝা গেল ছবিটা দেখতে কেমন হবে জি ম্যাম অনেকটা ডিসক্রিট টাইমের মতো লাগতেছে হ্যাঁ আপনি যেটা বলছেন ডিসক্রিট সিগন্যাল কিন্তু আপনি টাইম কিন্তু বলতে পারেন না এটা কি টাইম অ্যাক্সিস এক্সিস্টের নাম কি ছিল ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আমরা এই ফুরিয়ার সিরিজ চ্যাপ্টারে আসা মাত্র কিন্তু আমাদের টাইম বলে আর কিছু নাই সব মানে গ্রাফে অবশ্যই গ্রাফে এক্সপ্রেশনে তো দেখতে পাচ্ছেন টাইম আছে গ্রাফে চিত্রগুলোতে সব হচ্ছে ফ্রিকোয়েন্সি জি ম্যাম এক্স অ্যাক্সিস হলো ফ্রিকোয়েন্সি ওকে ম্যাম বলেন আপনি যেটা বললেন ম্যাডাম এক্স টি আর সি এনটা হচ্ছে ম্যাডাম অ্যাম্পলিটিউড আর সি এনটা হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট ফুরিয়ার কোএফিসিয়েন্ট দেখলাম ম্যাডাম এটা মতো তো ম্যাডাম অ্যাম্পলিটিউড আছে আবার অ্যাঙ্গেলও আছে কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হ্যাঁ কমপ্লেক্স কোএফিসিয়েন্ট তখন কি ম্যাডাম সি এন এর মানে সি এন থেকে যে মানটা ওইটাই বসাবো নাকি মানে সি এন এর মধ্যে যে অ্যাম্পলিটিউড গুলো পাবো সেগুলো বসাবো CN এর যে অ্যাম্পলিটিউড পাবেন সেগুলো বসাবেন কারণ দেখেন CN এর মধ্যে যে অল একটা পার্ট আছে সেটা তো আপনি কনসিডারেশনে নেবেন না তাই না সেটাকে কোথায় কনসিডারেশনে নেবেন যখন আপনি এটা ড্র করবেন ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্গেল অফ CN ভার্সাস n ওমেগা নট সেটা দিবে ফেজ স্পেকট্রাম অফ x অফ t কারণ দেখেন x অফ t এর ফ্রিকোয়েন্সি এটা তার সাথে সিএন এর যদি কোনো অ্যাঙ্গেল থাকে একটা অ্যাঙ্গেল তো আমরা পাবো সেই অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে তাই না অর্থাৎ ই টু দি পাওয়ার জে এন ওমেগা নট টি প্লাস অ্যাঙ্গেল সিএন হয়ে যাবে তাই না আমরা ই টু দি পাওয়ার কিছু যদি গুণ থাকে এটাকে যোগ করে ফেলি না এবং আমার অ্যাঙ্গেলের সাথে যেটা যোগ হয়ে থাকে সেটাকে আমরা ওই সিগন্যালের ফেজ শিফট বলে থাকি মনে করে দেখবেন তাই না ফাই পরিমাণ ফেজ শিফট হয়েছে ইত্যাদি বলি না এই অ্যাঙ্গেলটা এই কারণে যখন আপনি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ড্র করবেন এক্স অফ টি সিগন্যালের ফেজ স্পেকট্রাম দিবেন কিভাবে ওই একই ভাবে আপনি এদিকে এক্স অ্যাক্সিসে ড্র করবেন ওমেগা নট টু ওমেগা নট থ্রি ওমেগা নট অপোজিটলি মাইনাস ওমেগা নট মাইনাস টু ওমেগা নট মাইনাস থ্রি ওমেগা নট আর এদিকে ড্র করব অ্যাঙ্গেল অফ সিএন এবং আপনি এখান থেকে অ্যাঙ্গেল হিসেবে যেটা পাবেন মনে করেন এন এর ভ্যালু ওয়ান এর জন্য যে অ্যাঙ্গেলটা পাবেন সেটা এন এর ভ্যালু ওয়ান এর জন্য যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা নট সেখানে বসিয়ে দিবেন ফর এক্সাম্পল মনে করেন এখানে হয়তো আমি এমন একটা এক্সপ্রেশন পেয়েছি যেখানে সি ওয়ান এর অ্যাঙ্গেল হলো পাই বাই ফোর তাহলে আপনি উলম্ব রেখায় পাই বাই ফোর বিন্দু পর্যন্ত একটা লাইন টেনে দিবেন এই গ্রাফগুলো দেখতে কেমন হবে এত ব্যাখ্যা করার একটাই কারণ যে পরে লাস্ট বুলেট পয়েন্টটা যেন আপনি বুঝেন যেহেতু এই সমস্ত ছবিগুলো স্পেকট্রাম গুলো স্পেকট্রামের প্লুরাল হলো স্পেকট্রা এরা সবাই খালি কতগুলো লাইন যেটা একটু আগে প্রান্ত বললেন ডিসক্রিটের মতো দেখতে আলাদা আলাদা কতগুলো লাইন কোথায় আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ওমেগা ইকুয়াল ওমেগা নটে ওমেগা ইকুয়াল টু ওমেগা নটে থ্রি ওমেগা নটে সেই কারণে এই ওভারঅল ছবিগুলোর আরেকটা নাম আছে বলা হয় কি লাইন স্পেকট্রা কথাটা কারণ আপনি প্রচুর এক্সাম্পল আমরা সলভ করব এক্সারসাইজ প্রবলেম পাবেন লাইন স্পেকট্রা ড্র করো লাইন স্পেকট্রা কি জিনিস এটাই যদি না বুঝি তাহলে কেমন করে ড্র করবো অ্যাম্পলিটিউড স্পেকট্রাম ফেজ স্পেকট্রাম এদেরকে এরা প্রত্যেকে এক একটি লাইন স্পেকট্রা অর্থাৎ ফিক্সড একটা ফ্রিকোয়েন্সিতে একটা লাইন আঁকা হয় আবার পরের ফ্রিকোয়েন্সিতে আরেকটা লাইন আঁকা হয় এভাবে এই জন্য ওদের নাম লাইন স্পেকট্রা ক্লিয়ার সবার বুঝা গেছে তাহলে দেখেন একটু আগে আমরা যেটা বলছিলাম সিএন এর এক্সপ্রেশনটার দিকে দেখি আগে
ফুরিয়ার কোএফিসিয়েন্ট কমপ্লেক্স কোএফিসিয়েন্ট যেটা ছিল আমরা এতক্ষণ আসলে এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ দেখেছি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ কারণ আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করার জন্য এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনের হেল্প নিয়েছি অর্থগোনাল এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনের হেল্প নিয়েছি গত ক্লাসে বলেছিলাম কারো মনে আছে কিনা যে ফুরিয়ার সিরিজের এটা একটা রিপ্রেজেন্টেশন আরো আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা হলো ট্রিগোনোমেট্রি এক্স্যাক্টলি ত্রিকোণমিতিক ফুরিয়ার সিরিজ আমরা সেটা একটু দেখব সেটা দেখার জন্য প্রথমেই বলা হচ্ছে যে দেখেন ফুরিয়ার কোএফিসিয়েন্টের দিকে দেখেন এবং আমরা বলেছি এটা একটা কমপ্লেক্স নাম্বার সো ওর একটা কমপ্লেক্স কনজুগেটও নিশ্চয়ই আছে কমপ্লেক্স কনজুগেট কি হবে যদি প্রত্যেকের কমপ্লেক্স কনজুগেটটা নেই অর্থাৎ এই এক্সপ্রেশনে যা যা সিগনাল কমপ্লেক্স সিগনাল আকারে আছে যা যা ভ্যালু আকারে আছে কমপ্লেক্স নাম্বার আছে তাদের কমপ্লেক্স কনজুগেটটা নিয়ে নিতে হবে টাইম পিরিয়ড একটা পূর্ণ সংখ্যা এটা কমপ্লেক্স কিছু না সিগনাল x অফ t সে একটা কমপ্লেক্স সিগনাল হতে পারে কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে সব রিয়েল ভ্যালুড সিগনাল নিয়ে কাজ করব সে কারণে আমরা ধরে নিব x অফ t এর কমপ্লেক্স কনজুগেট নাই x অফ t মানে x অফ t শুধু তাহলে আর বাকি থাকলো কে কমপ্লেক্স কনজুগেট করার জন্য সো ফর রিয়েল ভ্যালুড x অফ t cn এর কমপ্লেক্স কনজুগেট হলো 1/t আমরা জানি কমপ্লেক্স কনজুগেট দুইজনের রিয়েল পার্ট সমান হয় তাই না কোন পার্ট অপোজিট হয় ইমাজিনারি পার্ট বা অ্যাঙ্গেল পার্টটা অপোজিট হয় বা আসলে উল্টাটা লেখা উচিত যে কমপ্লেক্স কনজুগেট হবে অরিজিনালটার মানের সমান আর কমপ্লেক্স কনজুগেটের অ্যাঙ্গেল হবে অরিজিনালটার অ্যাঙ্গেলের অপোজিট এভাবে আমরা কমপ্লেক্স কনজুগেট বের করে থাকি তাহলে দেখেন রিয়েল বলে যারা যারা আছে তাদেরকে অ্যাজ ইট ইজ লিখে দিব আমি বলেছি এখন থেকে এটা লিখব এটা রিয়েল তাহলে এখানে এসে আমি কি করব বলেন তো মাইনাসটা বাদ চলে যাবে শুধু মাইনাস বাদ চলে যাবে জেন ওমেগা নট তাই না এটাই তো কমপ্লেক্স কনজুগেট বলে এখন এটার বদলে যদি আমি এটা লিখি আপনি দেখবেন আমি আসলে একই জিনিসই যে লিখছি ঠিক আছে কিনা মাইনাস জে মাইনাস এন ওমেগা নট টি যদি মাইনাস এ প্লাসই তো হয় তাই না অর্থাৎ এটার পরিবর্তে আমি এটা লিখলে ভুল কিছু তো লেখা হয়নি তাই না এখন আবার এই দুইজনকে একটু কম্পেয়ার করেন তো কম্পেয়ার করে আপনার কি মনে হয় এটা যদি সিএন হয় এটা হলো সি মাইনাস এন তাই না কারণ একই জিনিস লিখেছি শুধু এন এর জায়গায় মাইনাস এন তাই না এগ্রি করেন সবাই তার মানে কমপ্লেক্স কনজুগেটটা আসলে সি অফ মাইনাস এন তার মানে আমি এভাবে বলতে পারি এটার বদলে এখন বলতে পারি সি অফ মাইনাস এন এটার বদলে এখন বলতে পারি সি অফ মাইনাস এন অর্থাৎ সি অফ এন আর সি অফ মাইনাস এন এর অ্যাম্পলিটিউড সেম সি অফ এন আর সি অফ মাইনাস এন এর অ্যাঙ্গেল অপোজিট কারণ কমপ্লেক্স কনজুগেট যা সি অফ মাইনাস এন ও তা বুঝা গেছে কথাটা আমি যা হিজিবিজি করে লিখেছিলাম তাই এখানে একটু স্পষ্ট করে লেখা আছে আশা করি এবার বেটার বুঝতে পারছেন তার মানে দেখেন সি হ্যাঁ বলেন মাইনাস এন্ট একটু বললে ভালো হইতো এই জায়গাটায় দেখেন কমপ্লেক্স কনজুগেট কাকে বলে বুঝে আমরা এটা লিখেছি
আর কমপ্লেক্স কনজুগেটের কমপ্লেক্স অংশটায় একটা ছোট্ট চেঞ্জ এনেছি যাতে কি ইকুইভ্যালেন্ট চেহারাতেই থাকে, কিন্তু জাস্ট এই এন এর জায়গায় আমি মাইনাস এন করছি, সেজন্য এখানে আবার মাইনাস এন এ কাটাকাটি দেওয়ার ব্যবস্থা রাখছি। এটুকু ক্লিয়ার যে এটার পরিবর্তে যেটা লিখলাম? জি ম্যাম এটুকু ক্লিয়ার। এরপর আমি সি এন এর সাথে আপনাকে কম্পেয়ার করতে বলছি সি এন কমপ্লেক্স কনজুগেটের লাস্ট যে এক্সপ্রেশনটা পেলাম এটার, দেখেন একই 1/t 1/t ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন x of t x of t, শুধু আলাদা কোথায় e to the power minus j ও আছে, আলাদা কোথায়? cn এর সময় শুধু n লিখেছি, কমপ্লেক্স কনজুগেটে মাইনাস n লিখেছি। তো কেউ যদি আপনাকে বলতো এটা যদি cn হয় cn এর সমস্ত n এর জায়গায় মাইনাস n বসাও, তাহলে আপনি এদিকেও মাইনাস n বসাতেন আর রাইট হ্যান্ডে কোথায় মাইনাস n বসাতেন বলেন তো? এখানে, তাই না? তার মানে আপনি এই টার্মটা পেতেন, তার মানে আপনি cn এর কমপ্লেক্স কনজুগেটটা পেতেন, তার মানে cn এর কমপ্লেক্স কনজুগেট হলো c অফ মাইনাস n। একটু বোঝা গেছে না? আরেকবার বলবো। আচ্ছা গুড, তাহলে দেখেন সেটুকু যদি বোঝা যায় যে তার মানে কমপ্লেক্স কনজুগেটটা হলো cn এর n এর পরিবর্তে যদি আমি মাইনাস n বসাই সেটাই, এবং কমপ্লেক্স কনজুগেটের বাই ডেফিনেশন আমরা জানি কমপ্লেক্স কনজুগেটের অ্যাম্প্লিটিউড হলো অরিজিনালটার অ্যাম্প্লিটিউড, কমপ্লেক্স কনজুগেটের অ্যাঙ্গেল হলো অরিজিনালটার অ্যাঙ্গেলের অপোজিট। আবার এই মাত্র দেখলাম এটা সমান এটা, তার মানে এর পরিবর্তে আমি লিখতে পারি এটা, এর পরিবর্তে আমি লিখতে পারি এটা। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এবার বলেন এন ওমেগা নট এর রেসপেক্টে আমরা যে অ্যাম্পলিটিউড স্পেকট্রাম ড্র করছিলাম সিএন, আর সি অফ মাইনাস এন যদি ড্র করি সেটা আসলে এন এর পজিটিভ ভ্যালু গুলো যা ছিল সেগুলোকে নেগেটিভ সাইডে নিয়ে যাও, এন এর নেগেটিভ সাইডে যা ছিল পজিটিভ সাইডে দিয়ে যাও, সেটাই মিন করছে না? অর্থাৎ এটার জন্য এটা ড্র করা মানে এটার পজিটিভ সাইডে যা ছিল এটা অপোজিটে যাবে, এটা সোজা কথা এভাবে ফ্লিপ হয়ে যাবে। এবং আপনি যদি দাবি করেন ফ্লিপ করার পরেও একই চেহারা থাকবে, এটা সমান এটা হবে, তার মানে এটা আপনি মিন করছেন ওর ইভেন সিমেট্রি আছে, মনে আছে? যে এই এক্সিস্টার রেসপেক্টে যা যা পজিটিভ ছিল নেগেটিভ দিকে নিয়ে গেলাম, যা যা নেগেটিভ ছিল পজিটিভ দিকে নিয়ে গেলাম, অর্থাৎ এভাবে ফ্লিপ করলাম এবং একই চেহারা পেলাম, তাহলে আমরা ওটাকে ইভেন সিগন্যাল বলতাম, মনে আছে সবার? জি ম্যাম। তাহলে দেখেন এটা আসলে সেটাই করছে, এই জায়গায় টি না, এই জায়গায় এন, এক্স এক্সিসে যে আছে তার নাম এন, এর সাথে ওমেগা নট আছে আপনি বলতেই পারেন, কিন্তু ভ্যারি তো আসলে ওমেগা নট এর ভ্যালু ভ্যারি করছে না, ভ্যারি করছে এন এর ভ্যালু, এন এর কারণে ওমেগা নট ভ্যারি করছে, একবার ওমেগা নট, একবার 2 ওমেগা নট, একবার 3 ওমেগা নট, তাই না? এটা আমরা তাহলে অ্যাম্পলিটিউড স্পেকট্রামের জন্য জানলাম যে অ্যাম্পলিটিউড স্পেকট্রাম ইভেন সিমেট্রি ফলো করে। হোয়াট অ্যাবাউট ফেজ স্পেকট্রাম? এটা কি মিন করে আপনি এই মাত্র দেখলেন যে এই বরাবর ফ্লিপ করে দিলে যেটা সেটা হলো এটা, আমি অ্যাম্পলিটিউড এর জন্য ড্র করেছি, অ্যাঙ্গেল এর জন্য আবার ড্র করি অসুবিধা নাই। এটা যদি হয়ে থাকে অ্যাঙ্গেলেরটা, এখান থেকে এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এন এর পজিটিভে যেগুলো ছিল সেগুলোকে নেগেটিভে নিয়ে যাবো, নেগেটিভের গুলো পজিটিভে নিয়ে যাবো, অর্থাৎ এভাবে ফ্লিপ করে দিবো, তাই না? আবার
একই কনসেপ্ট কাজে লাগান যদি আমি বলি এটা cn মাইনাস cn কি হবে বলেন তো ম্যাম y অ্যাক্সিসে হচ্ছে বরাবর উল্টে যাবে ম্যাম হ্যাঁ যাবে ম্যাডাম নিচের দিকে অ্যামপ্লিটিউড রিভার্সাল হবে তাই না যেটা প্লাস 1 ছিল সেটা এখন মাইনাস 1 এর দিকে চলে যাবে যেটা মাইনাস 1 ছিল সেটা প্লাস 1 এর দিকে চলে যাবে অর্থাৎ এদিকে পজিটিভ যা ছিল তা এদিকে চলে যাবে আর নেগেটিভে যা ছিল তা পজিটিভে চলে যাবে অর্থাৎ এটা বরাবর ফ্লিপ করবে এটা বরাবর ফ্লিপ করলে যেই চেহারা আর এটা বরাবর ফ্লিপ করলে যেই চেহারা একই চেহারা যদি আসে তখন আমরা কি বলি বলেন তো অড 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 সিমেট্রি সে কারণে ফেজ স্পেকট্রাম অড সিমেট্রি ফলো করে ক্লিয়ার কথাটা এবং এটা ফুরিয়ারের জন্য সত্যি অর্থাৎ এই যে একটু আগে আমি বলছিলাম যে কোনো সিগন্যালের জন্য লাইন স্পেকট্রা ড্র করো অ্যামপ্লিটিউড স্পেকট্রাম ড্র করো অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আপনি যদি পজিটিভ সাইডেরটা আঁকতে পারেন শেষ আপনার জীবন সহজ হয়ে গেল যেহেতু ইভেন সিমেট্রি ফলো করে সো একই চেহারার দিকে আসবে তাই না জি ম্যাম এক হচ্ছে আপনার কাজ ছোট হয়ে গেল দুই হচ্ছে আপনি কাজ পুরোটাই করলেন যাতে আপনি চেক করতে পারেন আপনার ভুল হলো কিনা যদি দুই দিকে একই চেহারা না আসে আপনি আঁকতে গিয়ে দেখলেন এরকম চেহারা আসছে সাথে সাথে আপনি বুঝে যাবেন আমার ভুল হচ্ছে এটা হওয়ার তো কথা না একইভাবে ফেজ স্পেকট্রাম যখন ড্র করবেন যেহেতু অড সিমেট্রি তার মানে এদিকে যদি এই চেহারা হয় আমি এদিকে কি চেহারা পাবো উল্টো দিকে পাবো উল্টো দিকে একই চেহারা অর্থাৎ রিফ্লেকশনে যেন একই চেহারা এটাই আঁকবো আর যদি আঁকতে গিয়ে দেখি যে না এরকম হচ্ছে না অনেকটা এরকম হচ্ছে তাহলে ডেফিনেটলি আমার কোথাও ভুল হচ্ছে বুঝা গেল কথাটা এই স্লাইডের গুরুত্বটা কারণ আমরা অনেক অঙ্ক করব যেখানে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম ড্র করতে হবে ফেজ স্পেকট্রাম ড্র করতে হবে ওকে আরেকবার বলা লাগবে না পরের স্লাইডে যাব ক্লিয়ার সবার এই স্লাইড আরেকবার বলবো না আরেকবার একটু বললে ভালো হয় কোন অংশটা বলেন তো কতটুকু ম্যাম এই যে মডুলাস ম্যাম মডুলাস এর এই যে সি এন সি মাইনাস এন সমান যে সি এন এইখান থেকে আচ্ছা এটা নিশ্চয়ই মনে আছে মানে এটা কেন হয়েছে সেটা বুঝতে পেরেছেন এটার সাথে এটা কম্পেয়ার করে আর কি এটা হয়েছে এটুকু তো বুঝতে পেরেছেন তাই না কমপ্লেক্স কনজুগেট অফ সি এন হলো সি অফ মাইনাস এন জি ম্যাম জি ম্যাম তারপর আমরা বলেছি কমপ্লেক্স কনজুগেটের ডেফিনিশন কাকে বলে ডেফিনিশন বলে কমপ্লেক্স কনজুগেটের অ্যামপ্লিটিউড অরিজিনালটার অ্যামপ্লিটিউডেরই সমান কমপ্লেক্স কনজুগেটের অ্যাঙ্গেল অরিজিনালটার অ্যাঙ্গেলের বিপরীত এটা ওর ডেফিনিশন বলে তাই না আর এই মাত্র আমরা পেলাম কমপ্লেক্স কনজুগেট সমান সি অফ মাইনাস এন তাহলে কমপ্লেক্স কনজুগেটের জায়গায় আপনি সি অফ মাইনাস এন বসিয়ে দেন এখানে তাই না জাস্ট এটার বদলে আমি এই দুটো জায়গায় সি অফ মাইনাস এন বসিয়ে দিয়েছি ওকে সেই কথাটাই এখানে লেখা হয়েছে দেখতে পাচ্ছেন তাই না সি অফ মাইনাস এন এর অ্যামপ্লিটিউড অরিজিনালটার অ্যামপ্লিটিউড সি অফ মাইনাস এন এর অ্যাঙ্গেল অরিজিনালটার অ্যাঙ্গেল অরিজিনালটার অ্যাঙ্গেলের অপোজিট এটুকু বুঝতে পেরেছেন এবার জি ম্যাম আচ্ছা গুড এটুকু যদি বুঝতে পারেন এরপরে এই ছবিটার দিকে খেয়াল করেন যে আমরা অ্যামপ্লিটিউড কে যখন ড্র করছিলাম ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমরা বলছিলাম ওর নাম অ্যামপ্লিটিউড স্পেকট্রাম হ্যাঁ তো আমরা বলছি অরিজিনালটার অ্যামপ্লিটিউড মাইনাস এন এর অ্যামপ্লিটিউডের সমান অরিজিনালটার ছবি যদি আপনি আঁকেন
সেই ছবি থেকেই সি অফ মাইনাস এন এর অ্যামপ্লিটিউড ড্র করতে কেউ যদি বলে, তার মানে হচ্ছে আগে যেগুলো প্লাস এন এর জন্য ছিল সেগুলো এখন চলে যাবে মাইনাস এন এ, আগে যেগুলো মাইনাস এন এর জন্য ছিল সেগুলো চলে যাবে প্লাস এন এ, কারণ আপনি সব এন কে মাইনাস এন বানাচ্ছেন, তাহলে মাইনাস এন হয়ে যাবে প্লাস এন হয়ে যাবে মাইনাস এন। বা আরেক কথায় বললে ছবিটা যেন ফ্লিপ করবে, এই সাইডে যা ছিল সেটা চলে যাবে এই সাইডে, এই সাইডে যা ছিল সেটা চলে যাবে এই সাইডে। মিরর ইমেজ, রিভার্সাল, রিফ্লেকশন, মনে পড়েছে? অর্থাৎ সিএন ভার্সাস এন ওমেগা নট যদি আঁকা থাকে সেখান থেকে সি মাইনাস এন ভার্সাস এন ওমেগা নট কি আঁকবো সেটা বললাম, আঁকার পর অবশ্যই এটা হতে হবে, কারণ আমরা প্রমাণ করলাম এটা, এটা কি রিভার্সাল করে যেই ছবিটা আঁকবো আর আগে যেই ছবিটা ছিল সেম ছবি হতে হবে। এটা সমান সমান এটা, তার মানে যতই রিভার্স করি না কেন একই মানগুলা তো দিচ্ছি, তো আমি এখানে ওই মান দিব, এখানে ওই মান দিব, এখানে ওই মান দিব, মাইনাস ওমেগা নটে কি একই মান, যেহেতু মাইনাস এন দিলে যেই মান প্লাস এন দিলেও সেই মান, অ্যাম্পলিটিউড সেই অ্যাম্পলিটিউড, এখানে আমি বলেই দিলাম যে ওদের অ্যাম্পলিটিউড সমান, তাহলে তো আমি ছবিও একই ছবি পাবো তাই না, আগে প্লাস এন ওমেগা নটে যেটা ছিল সেটাই মাইনাস এন ওমেগা নটে যাবে, আগে মাইনাস এন ওমেগা নটে যেটা ছিল সেটাই প্লাস এন ওমেগা নটে যাবে। এবার একটু ক্লিয়ার? জি ম্যাম। এবং এটাকেই আমরা বলে থাকি সাধারণত ইভেন সিমেট্রি, এই ওয়াই এক্সিস এর বরাবর ওয়াই এক্সিস কে ধরে রেখে ওয়াই এক্সিস কে খুঁটি মনে করে আপনি যদি উল্টে দেন ছবিটাকে এবং একই চেহারা থাকে তখন আমরা বলে থাকি ও ইভেন সিমেট্রি ফলো করছে। আর ফেজ এর ক্ষেত্রে কি দেখেন, ফেজ এর ক্ষেত্রে যদি আপনি অ্যাঙ্গেলটা ড্র করেন সিএন এর যে অ্যাঙ্গেল, সি মাইনাস এন এর অ্যাঙ্গেল কি হবে, ওই একই কথা, এটাকে ধরে রেখে ঘুরিয়ে দেওয়া তাই না, ফ্লিপ করা, ঘুরিয়ে দিলে যেই চেহারা, মাইনাস সি অফ এন এন এর অ্যাঙ্গেল এর কি চেহারা, মনে করেন সিএন আগে যদি ওয়ান থাকে এখন হয়ে যাবে মাইনাস ওয়ান, সিএন আগে যদি টু থাকে এখন হয়ে যাবে মাইনাস টু তাই না, মাইনাস দিয়ে গুণ দেওয়া, তার মানে এই এক্সিস বরাবর যা যা পজিটিভ ছিল নেগেটিভে চলে যাবে, এই এক্সিস বরাবর যা নেগেটিভ ছিল পজিটিভে চলে যাবে, অর্থাৎ এক্স এক্সিস কে যেন আমি খুঁটি মনে করে ধরে রেখে এটাকে ঘুরিয়ে দিলাম। ক্লিয়ার কথাটা? এই ঘুরিয়ে দেওয়ার পর যেই চেহারা আর এই ঘুরিয়ে দেওয়ার পর যেই চেহারা একই চেহারা হবে, কারণ শর্ত এটা সেম, এটা যা পাবো এটারও তাই পাবো, বুঝা গেছে? এবং এই অ্যাঙ্গেলের ছবিটাকে আমরা বলে থাকি ফেজ স্পেকট্রাম, সে কারণে বলা হচ্ছে ফেজ স্পেকট্রাম হ্যাজ অড সিমেট্রি, এই সিমেট্রিটাকে আমরা অড সিমেট্রি বলি তাই না, মনে করেন এই ছবিটা যে অড কিভাবে বুঝি আমরা বলেন তো, এটাকে ধরে রেখে ফ্লিপ করে দিতে হয়, এটাকে ধরে রেখে উপরটাকে নিচে, নিচেরটাকে উপরে তাই না, তাহলে উপরেরটা নিচে চলে আসুক নিচেরটা উপরে চলে যাক, এটার যেই চেহারা আগেরটাকে এই বরাবর ফ্লিপ করে দিলে একই চেহারা যে হচ্ছে, দেখেন অর্ডার শর্ত তো এটাই যে এই বরাবর ফ্লিপ করলে যেই চেহারা, এই বরাবর ফ্লিপ করলেও সেম চেহারা হতে হবে, তাহলে অরিজিনালটা ছিল এটা আমি বলছিলাম এবং এটা যে একটা ইভেন অড ফাংশন দেখাচ্ছিলাম অড সিমেট্রি, এভাবে ফ্লিপ করলে যেই চেহারা আর এভাবে ফ্লিপ করলে, তার মানে কি এদিকে যেটা ছিল সেটা এদিকে চলে যাবে, এদিকে যেটা ছিল সেটা এদিকে চলে যাবে, অর্থাৎ এটা চলে যাবে এদিকে
এটা চলে যাবে এদিকে দেখা যাচ্ছে কি চেহারা আসলো যে এমএম এভাবে চিন্তা করতে হয় সিমেট্রি বের করার সময় ওকে তো এই স্লাইডে আর বলা লাগবে আমার মনে হয় অঙ্ক করব তো আমরা তখন আরো ক্লিয়ার হবে আপাতত এগিয়ে যাই জি ম্যাম এখন আমরা ত্রিকোণমিতিক ফুরিয়ার সিরিজের দিকে যাব অরিজিনাল ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনটা ছিল এরকম তাই না আপনার একটু খটকা লাগতে পারে কিচ্ছু না আমি এম এর এন এর জায়গায় এম লিখেছি আর কিচ্ছু না এটাই তো ছিল তাই না ফুরিয়ার কোএফিসিয়েন্টের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশনটা গুণ অর্থোগোনাল এক্সপোনেনশিয়াল ফাংশনটা গুণ এখন এটাকে আমি ভাঙাবো ওকে সবাই একটু কেয়ারফুলি ফলো করেন স্টেপগুলো খুব ভালো হয় লেকচার খাতায় তুলে ফেললে তার মানে এম এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান আছে এম এর ভ্যালু জিরো আছে এম এর ভ্যালু ওয়ান থেকে ইনফিনিটি আছে এরা সবাই যোগ হয়ে আছে বললেই তো এটা হচ্ছে হচ্ছে না কিছু কাউকে কি বাদ দিলাম কাউকে বাদ দেওয়া হয়েছে এই রেঞ্জটাকে আমি এখন তিন ভাগে ভেঙে লিখব ভাগ তিনটা ঠিক আছে তো আর কিছু না হোক এম ইকুয়াল জিরো বসালে কি হবে এটা তো আপনি আমার সাথে বলে করেই ফেলতে পারেন তাই না কি হবে সি জিরো ই টু দি পাওয়ার কি জিরো মানে তার মানে ওয়ান হয়েছে তার মানে শুধু সি নট শুধু সি নট সি নট ওকে তাহলে আপনি লিখতে পারেন এটা সমান সি নট প্লাস এটুকু আগেরটাই আছে অর্থাৎ সিএম ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি এটাও আগেরটাই আছে সিএম ই টু দি পাওয়ার জে খালি আমি রেঞ্জটাকে দুই ভাগে ভেঙে লিখলাম তাই তো এখন একটু কেয়ারফুলি ফলো করেন যে আমি যেটা লিখছি এটা ঠিক আছে কিনা এটার পরিবর্তে আমি কি লিখলাম দেখেন তো জি ম্যাম ঠিক আছে ম্যাম সি অফ মাইনাস 1 থেকে ইনফিনিটি নিলাম সেই জন্য ব্যালেন্স করলাম এখানে সব এন এর জায়গায় মাইনাস এন নিয়ে তাই না জি ম্যাম তাহলে এটা হবে মাইনাস 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সেটাই তো আসলে অরিজিনালিটাই ছিল মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 পর্যন্ত জি ম্যাম আর থার্ড অংশের জন্য বুঝতে পারি আচ্ছা এইটাকে আপনি একটু ভেঙে চিন্তা করেন প্রথম মানটা কি মাইনাস ইনফিনিটি সো সি অফ মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তাই না এভাবে করে কমতে কমতে কতটুকু যাচ্ছে সি অফ মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি তাই না অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত যাচ্ছে এটুকু বুঝেছেন এটা তো শিওর এটা তো আগের লাইন পরের লাইনে কি করেছি দেখেন ওয়ান থেকে ইনফিনিটি যাচ্ছি বললাম কিন্তু সি অফ যেটা ছিল সেটাকে মাইনাস করে দিলাম ই অফ যেটা ছিল সেটাকে মাইনাস করে দিলাম তাহলে কি একই কথা হলো না ওয়ান যখন বসাবেন সি অফ মাইনাস ওয়ান হবে এই যেটার লাস্ট লিমিট তো সেটাই ছিল তাই না ওইখানে এম থেকে এন আসলো হ্যাঁ আপনি এভাবে চিন্তা করেন যে আমি এম সমান মাইনাস এন বসাচ্ছি আসলে তাহলে এম যদি মাইনাস ইনফিনিটি হয় এম যদি মাইনাস ইনফিনিটি হয় এন কত হবে প্লাস ইনফিনিটি এম যদি ওয়ান হয় মাইনাস ওয়ান হয় এন কত হবে ওয়ান ক্লিয়ার এবার ক্লিয়ার আচ্ছা এভাবেও যদি ক্লিয়ার না হয় আপনি চিন্তা করেন আসলে আমি কি প্রথম লাইনটা আসলে কি লিখছি আমি লিখছি প্রথম ভ্যালুটার জন্য এটা আসলে সি অফ মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তাই না
এই ক্ষেত্রে সেটা লাস্ট ভ্যালুটার জন্য তাই না খুব আপার লিমিটটা কত দেখেন ইনফিনিটি ইনফিনিটি যদি আমি এখানে বসাই n এর পরিবর্তে কি হয় c অফ কি হয় দেখতে পাচ্ছেন মাইনাস ইনফিনিটি মানে উপরেও e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এসে যাচ্ছে n এর পরিবর্তে ইনফিনিটি যদি বসান মাইনাস n মানে মাইনাস ইনফিনিটি লাস্ট লিমিটটা যদি দেখেন মাইনাস 1 m এর পরিবর্তে মাইনাস 1 বসানো মানে কি এখানে আপনি লিখছেন c অফ মাইনাস 1 আর এখানে লিখছেন e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা নট t তাই তো এটা এটার রেসপেক্টে চিন্তা করেন n এর ভ্যালু 1 বসালে কি হয় c অফ মাইনাস 1 e টু দি পাওয়ার সরি এখানে তার মাইনাস নেই মাইনাস মাইনাস জে ওমেগা নট টি ক্লিয়ার বুঝা গেছে তো 1 বসাতে হবে আর আগের মাইনাস ছিলই জি ম্যাম আরেকবার বলবো বুঝা গেছে না আরেকবার বলবো জি ম্যাম বুঝা গেছে না ওকে তাহলে লাস্ট পার্টটার জন্য আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি জাস্ট খালি ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিচ্ছি আর কিছু না ভ্যালু কিন্তু চেঞ্জ করিনি খেয়াল করেন জাস্ট এম এর জায়গায় এন এখানে যেমন এন এর জায়গায় এম লিখেছি বললাম আবার এম কে এন বানিয়ে দিলাম যাতে আমি ইকুইভ্যালেন্সিটা রাখতে পারি ওকে তাহলে ই করি মানে এই কাজটা করার একটাই উদ্দেশ্য আমি সেম সামেশনের মধ্যে নিয়ে আসতে পারলাম এবং এটা এখন ওয়ান সাইডেড সামেশন ওয়ান থেকে ইনফিনিটি নেগেটিভ সাইডে আর যাওয়ার প্রয়োজন নাই নেগেটিভ সাইডটা ডিল হয়ে যাচ্ছে এটা দিয়ে তাই না সি অফ এন মাইনাস এন যদি হয় সেই তো নেগেটিভ সাইডটাকে ডিল করছে প্লাস এন ক্লিয়ার সবার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে কেউ খেয়াল করেছেন কিনা এমন দুটো গুণফলকে যোগ করা হয়েছে যাদের প্রতিটি টার্মের কমপ্লেক্স কনজুগেট পাশের টার্মে আছে তাই না জি ম্যাম সিএন এর কমপ্লেক্স কনজুগেট এটা কারণ আগে স্লাইডেই আমরা দেখেছি মনে আছে যে ধাপে ধাপে করেছিলাম কমপ্লেক্স কনজুগেট হলো c অফ মাইনাস n সে কারণে আমি এখানে যেটা পেলাম এখন c নট প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি c মাইনাস n e টু দি পাওয়ার মাইনাস j n ওমেগা নট t প্লাস cn e টু দি পাওয়ার j n ওমেগা নট t তাহলে আমি আসলে যেটা পেয়েছি ওর কমপ্লেক্স কনজুগেট এখানে ওর কমপ্লেক্স কনজুগেট এখানে দেখতে পাচ্ছেন সবাই জি ম্যাম জি ম্যাম তাহলে আমি আসলে দুটো নাম্বারের গুণফলের সাথে তাদের কমপ্লেক্স কনজুগেটের গুণফলকে যোগ করেছি এটা একটা ফর্মুলা আছে কেউ বলতে পারবেন কমপ্লেক্স নাম্বার করে এসেছেন ফর্মুলা কি বলে কেউ বলতে পারবেন ক্লিয়ার মনে পড়েছে তাহলে আমি এটার জন্য তাহলে কি লিখব বলেন এটা তো আছেই অ্যাজ ইট ইজ ব্র্যাকেটের অংশটার জন্য কি লিখব বলেন 2 ইনটু 2 এটাকে কি বলে আরি রিয়েল পার্ট ম্যাম রিয়েল পার্ট অফ হোয়াট c অফ মাইনাস n মাইনাস n লেখা প্রেফার করবেন এটা লিখবেন c অফ n সেটাই ভালো
আমরা তো কমপ্লেক্স কনজুগেটটা লিখিনি আমরা কি লিখেছি তাই না ইনটু টু দি পাওয়ার জে টু দি পাওয়ার জে ওমেগা নট ভেরি গুড বুঝা গেছে তাহলে এর পরিবর্তে আমি কি লিখছি দেখেন এটুকু সেম রাখলাম এখন একটা এক্সপোনেনশিয়ালে এসেছি এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে হ্যাঁ কারণ রিয়েল কে লেখার স্টাইল আমার যতদূর মনে পড়ে সেকেন্ড ব্র্যাকেটেই তো লিখতে হয় তাই না রিয়েল অফ হোয়াট ইমাজিনারি অফ হোয়াট প্যারেন্থেসিস সেকেন্ড প্যারেন্থেসিস ইউজ করতে না থার্ড সেকেন্ড ম্যাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমার তো মনে হয় সেকেন্ডই এটা কিন্তু কমন নেওয়া না আপনি যদি মনে করেন কেন ম্যাডাম ফার্স্ট ব্র্যাকেট দিলেন না এটা কমন নেওয়া মিন করছে না এটা রিয়েল পার্ট অফ দিস এটা একটা লেখার স্টাইলটাই এরকম সো আমাকে এভাবেই লিখতে হবে ওকে তাহলে দেখেন আমি কি লিখছি এরপর সিএন থাকলো এটাকে আমি ভেঙে ফেলছি দেখেন সরি মনে পড়েছে আগের স্লাইডে বলে আসা সেই ই টু দি পাওয়ার জে এক্স এর সূত্র তাহলে সিএন মানে সিএন এর ভিতর সিএন এর রিয়েল পার্ট আছে সিএন এর ইমাজিনারি পার্ট আছে রিয়েল অফ সিএন আছে ইমাজিনারি অফ সিএন আছে তাহলে সিএন এর কোন পার্ট কে কস এর সাথে গুণ দিলে আমি রিয়েল পার্টটা পাবো ইমাজিনারি রিয়েল পার্টটা তাই না ভেরি গুড তো আমি এটার পরিবর্তে বলতে পারি টু রিয়েল অফ সিএন তার সাথে কজ এন ওমেগা নট কে গুণ দিলে আমি রিয়েল পার্টি পাবো সিএন এর কোন পার্ট কে জে সাইন এন ওমেগা নট টি এর সাথে গুণ দিলে রিয়েল পার্ট পাবো রিয়েল পার্ট কে না ইমাজিনারি পার্ট কে ইমাজিনারি পার্ট কে এক্স্যাক্টলি ভেরি গুড কারণ ইমাজিনারি গুণ ইমাজিনারি হয়ে গেলে জে স্কয়ার হয়ে যাবে জে স্কয়ার মানে মাইনাস ওয়ান যায় রিয়েল এর সাথে ইমাজিনারি কে গুণ দিলে জে থেকে যায় ইমাজিনারির সাথে রিয়েল কে গুণ দিলে জে থেকে যায় সো আমি জে কে যদি বাদ দিতে চাই আমাকে ইমাজিনারির সাথে ইমাজিনারি কে গুণ রিয়েল এর সাথে রিয়েল কে গুণ দিতে হবে সো জে স্কয়ার জে হয়ে যাবে আমি এটাকে আসলে এখন মাইনাস করে দিব আর টু তো রইলই আগের টু আর আমি বলছি ইমাজিনারি পার্ট অফ সিএন তাকে গুণ দিতে হবে এটার সাথে সেখানে সাইন এন ক্লিয়ার এটার বদলে এখন দেখেন আমি যদি এটা লিখি এটা একটা ত্রিকোণমিতিক চেহারা হয়ে গেল এটার পরিবর্তে এন এটার পরিবর্তে বিএন তাহলে কি হলো এটাও একটা ত্রিকোণমিতিক ফাংশন এটাও একটা ত্রিকোণমিতিক ফাংশন এ বি এরা কারা আমি যা এতক্ষণ করেছি এখানে গুছিয়ে সুন্দর করে লেখা এবং লেখা ইট ইজ কল দ্য ত্রিকোণমিতিক ফুরিয়ার সিরিজ এ বি এরা কারা এ নট হলো সি নট টাই আর এন হলো ওই যে টু রিয়েল পার্ট অফ সিএন বিএন হলো মাইনাস টু ইমাজিনারি পার্ট অফ সিএন সিএন কি ছিল মনে আছে কারো এন্টাসিয়াল তাই না তাহলে বলেন তো রিয়েল পার্ট অফ সিএন টা কি হবে একটু সহজ হবে যদি আপনি এটাকে ভাঙিয়ে ফেলেন তাই না এটা কিন্তু ওটা কস এন ওমেগা নট টি মাইনাস জে সাইন ওমেগা এন ওমেগা নট টি এটা কিন্তু সেটা তাই না তাহলে রিয়েল পার্ট কি হবে বলেন তো কেউ আমাকে সিএন এর রিয়েল পার্ট কি x of t
একবারে 2 সহই করি তাহলে an এর পরিবর্তে লিখে দিতে পারবো 2/t ইন্টিগ্রেশন মানে রিয়েল পার্ট তো উভয় রিয়েল পার্টের এটুকু তো সেম থাকবে তাই না জি ম্যাম এরা তো সব রিয়েল নাম্বার সো এটুকু সেম থাকবে এই জায়গার ইমাজিনারি পার্টটা বাদ দিয়ে শুধু রিয়েল পার্টটা নেবেন তাহলে কি হবে cos n ওমেগা ভেরি গুড তাহলে ইমাজিনারিটা কি হবে আমাকে কেউ বলেন ইমাজিনারির জন্য কিন্তু আমি এই অংশগুলো নিব হ্যাঁ জি ম্যাম এবং কিন্তু এগুলো যদি থাকে আর কি ইমাজিনারি কাকে নিব এখান থেকে খালি কাট মাইনাস জেস এন আচ্ছা মাইনাস কে আমি একটু বাদ দেই আমি মাইনাস 2 ইমাজিনারি যদি বলি তাহলে আমি একবারে শুধু জে সরি জে তো আর বলা হয় না জে এর সাথে যেই পার্ট সো সাইন সাইন ওমেগা নট ক্লিয়ার সেটাই এখানে বসানো হয়েছে দেখেন ম্যাম বলেন ওই ইন্টিগ্রেশনের আগে 2/t টা কি জন্য লেখা হলো ম্যাম 1/t তো ফর্মুলাতেই ছিল আর এটা তো 2 ইনটু রিয়েল পার্ট সে কারণে 2/t ফর্মুলাতে ছিল বলতে cn এর এক্সপ্রেশন যেটা দেখেন এটা ছিল না তাই না জি ম্যাম সো আপনি এটুকু তো আপনাকে সেমই রাখতে হবে তাই না এখান থেকে শুধু রিয়েল আর ইমাজিনারি আলাদা করে নেবেন তো যেহেতু 2 অফ রিয়েল সে কারণে 2 দিয়ে এটা গুণ দিয়েছি আপনি এভাবে আলাদা রাখতে পারেন চাইলে 2 into 1/t আলটিমেটলি 2/t তো হয়ে যাবে তাই না জি ম্যাম বুঝতে পারছি এবারে ভাই তাহলে এটুকু সবাই ক্লিয়ার আর কিছু বলা লাগবে আমাদের টাইম কি শেষ ম্যাম সি নট একটু আপাতত বলুন কোনটা বলেন তো ম্যাডাম প্রমাণে ফার্স্ট এর সি নট তাহলে লিখছিলেন ম্যাডাম মিস করছি কি ও সি নট হচ্ছে এই যে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবাই সবাইকে যোগ করা আমি এটাকে তিন ভাগ করে ফেললাম মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান 1 থেকে ইনফিনিটি আর কে বাকি থাকলো m সমান 0 হলে যে সে c নট এবং c নট সমান কি c নট সমান এখানে এসে আমি সবাইকে abc এর মাধ্যমে প্রকাশ করছি তো ab এর মাধ্যমে এটাকে নাম দিয়ে দিলাম a নট এবং c নট মানে আসলে কি cn এর n এর জায়গায় 0 তাই না তার মানে c নট সমান কি 1/t ইন্টিগ্রেশন t ইন্টারভ্যাল x of t n এর জায়গায় 0 বসান না কি হবে e to the power 0 e to the power value 1 e to the power 0 মানে 1 সো c নট আসলে এটুকু ক্লিয়ার এবার ম্যাম বলেন ম্যাম ওই যে cn এর ওইখানে যে e to the power minus j n omega t omega not t একটা ছিল তো ওটা কি ছবি তুলবেন ইকবাল হোসেন কিছু লিখেন ম্যাম লিখ ম্যাডাম লিখতে ভাল লাগে না ঘুম থেকে উঠছি একটু আগে ম্যাম ম্যাম লিখছি ম্যাডাম নেটের কানেকশন ভালো থাকে না মাঝে মাঝে খালি একটু জন্য ছবি তুলি দেখেন কথা আপনারা একভাবে না অনেকভাবে এবং দলবদ্ধভাবে খান একজন ধরা খেলে এত খুশির কিছু নাই ম্যাম আগের স্লাইডে যাও তবে অবশ্যই যাবেন ইকবাল হোসেনের ছবি তোলা হয়েছে আগের স্লাইডে যাব এটা না আরো আগের না ম্যাম বলেন ম্যাম লাস্ট লাইনে লিখি নাই তার জন্য সলভ করতেছিল লেখার চেয়ে ছবি তোলা তাড়াতাড়ি হয় তাই না আমার ভিডিও অন হয়ে যায় এটা ম্যাম এই যে লাস্টে মাইনাস থেকে bn এর আগে ওটা প্লাস হলো কিসের জন্য জানো এটাই এটা না ম্যাম আগে তো একটা আচ্ছা একটা একটা করে যাই একজনের কোশ্চেন কি এটা ছিল জি ম্যাম এখানে মাইনাস থেকে পরের লাইনে ম্যাম প্লাস লিখলাম কিসের জন্য আমরা তো এভাবে এসেছিলাম তাই না এটার জায়গায় যদি আমি প্লাস bn দেই তাহলে তো bn সমান মাইনাস 2im বলতে হবে তাই না হ্যাঁ ইমাজিনারি সেজন্য মাইনাস 2 ইমাজিনারি আর ইমাজিনারি যখন আপনি নিচ্ছেন এটা সমান তো আসলে cos n omega not t minus j sin omega not t তাই না
এবং ওর ইমাজিনারি পার্ট মানে যে সহ পার্টটা, যে কে বাদ দিয়ে বাকি পার্টটা নিতে হয়, যে সাথে আছে পার্টটাকে, যে সাথে আছে কিন্তু মাইনাস সাইন ওমেগা নটটি, তাই না? সো ওর ইমাজিনারি পার্ট হলো মাইনাস ওয়ান বাই টি ইন্টিগ্রেশন টি এক্স টি সাইন এন ওমেগা নটটি। এবার এটাকে মাইনাস টু এর সাথে গুণ দেন, মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল। জি ম্যাম। এবার প্রথম জন বলেন, আপনার কোন আগের সাইডে যেতে বলছিলেন? এটা নাকি এটা নাকি এটা? আমি এটাই বলেন। আমি এর আগে তো চলে গেছে বলেন। ম্যাম এটা লাস্টে দুইটা লাইন ম্যাম একটু বুঝি নাই ম্যাম। এই লাইন পর্যন্ত বুঝেছেন? জি ম্যাম এই লাইন পর্যন্ত বুঝেছি। তারপরে আমি বলেছি একটা কমপ্লেক্স নাম্বার তার সাথে গুণ হয়ে আছে আরেকটা কমপ্লেক্স নাম্বার, এই দুজনের গুণফল থেকে আপনাকে রিয়েল পার্টটা নিতে হবে। মনে করেন এ প্লাস আই বি সি প্লাস আই ডি, এই গুণফলের রিয়েল পার্টটা নিতে হলে আপনি কাকে কাকে নেন বলেন তো? ওর সাথে ও গুণ হলে একটা রিয়েল সংখ্যাই হবে, তাই না? কিন্তু এর সাথে যদি এটা গুণ হয়, এটা কি রিয়েল সংখ্যা হবে? সামনে আই আছে না? সিমিলার ওয়েতে এটার সাথে এটা গুণ হলে রিয়েল সংখ্যা হবে? হবে না। এটার সাথে এটা যদি গুণ হয় সেটা কিন্তু আবার রিয়েল সংখ্যা হবে, কারণ আই গুণ আই হয়ে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আমি বলেছি যে সিএন এর একটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। মনে করেন সিএন এর রিয়েল পার্ট এ আর ইমাজিনারি পার্ট বি, আর এক্সপোনেনশিয়াল এর রিয়েল পার্ট কে ইমাজিনারি পার্ট কে তা তো আপনি দেখতেই পাচ্ছেন, চোখের সামনে আছে। তাহলে এই দুজনের গুণফল থেকে রিয়েল পার্ট পাবো আমি কখন কখন? যদি সিএন এর রিয়েল পার্ট এক্সপোনেনশিয়াল এর রিয়েল পার্টের সাথে গুণ হয়, যদি সিএন এর ইমাজিনারি পার্ট এক্সপোনেনশিয়ালটার ইমাজিনারি পার্টের সাথেই গুণ হয়, তাই না? এটুকু বিশ্বাস করেন? আছেন নাকি চলে গেছেন? বুঝতে পারছি, সেই কারণে টু এর জায়গায় টু তো আছেই, আর বলা হচ্ছে সিএন রিয়েল পার্ট কে যদি গুণ দেওয়া হয় এটার রিয়েল পার্ট, এটার রিয়েল পার্ট কে কজ এন ওমেগা নট টি, এবং এবং বলতে প্লাস হওয়ার কথা ছিল কিন্তু ইমাজিনারি ইমাজিনারি গুণ হয়ে জে স্কয়ার, জে স্কয়ার মানে যেহেতু মাইনাস ওয়ান সে কারণে মাইনাস দেওয়া হয়েছে। সিএন এর ইমাজিনারি পার্ট গুণ এটার ইমাজিনারি পার্ট, এটার ইমাজিনারি পার্টটাকে সাইন এন ওমেগা নট টি, যেও ছিল যেহেতু গুণ হয়ে জে স্কয়ার হয়ে গেছে। এবং এটার পরিবর্তে জাস্ট আমি এন লিখেছি, এটার পরিবর্তে জাস্ট আমি বিএন লিখেছি, যাতে পরের পেজে গিয়ে কে এন কে বিএন এবার আপনি ম্যাপিং করতে পারবেন। এবং সিএন এর ভ্যালু বসিয়ে সিএন এর রিয়েল পার্টটা যদি নেন এটা আসবে, সিএন এর ভ্যালু বসিয়ে ইমাজিনারি পার্ট নেন এবং সামনে যেহেতু মাইনাস আছে দেখবেন এটাই আসবে। তাহলে আপনাদের টাইম মনে হয় শেষ, আজকে শেষ করে দিই। জি ম্যাম। সবাই স্লাইড নিয়ে নেবেন লেকচারটা, সেখানে দেখবেন হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক করে ফেলবেন। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম।